Dear students, lovely morning to all of you. This is Papi Amis and this online class is brought to you by Anundo Multimedia School and College. Welcome back to the science class. Students, this is the second segment of the previous class. That means the non-flowering plants. In this part, I'm going to talk about the mosses. In this lecture, you'll be able to learn definition of mosses, after that the habitat of mosses, and lastly the characteristic features of mosses. So let's get started. What is moss? Moss is a type of non-vascular plant. Students, tumra to non-vascular bujhte parbe na. Vascular means je somosto plants der body te জাইলেম এবং ফ্লোয়েম নামে টিস্যু প্রেজেন্ট থাকে। এবার জাইলেম ফ্লোয়েম কি, আবার টিস্যুই বা কি? তাহলে আমি ছোট্ট করে তোমাদের বলি, একটা বিল্ডিং যেমন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ইট দিয়ে স্তরে স্তরে সাজিয়ে তারপরে এটাকে তৈরি করা হয়, ঠিক তেমনি আমাদের প্রতিটা লিভিং অর্গানিজমের বডি এক একটা থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিট দিয়ে তৈরি। সেই ইউনিটগুলোর নাম হচ্ছে সেল। এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। মানে একটা জীবনকে তৈরি করতে হলে, একটা প্রাণের জন্ম হতে হলে সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেই জীবনটা, সেটাই হচ্ছে সেল। এরকম একই রকম সেল যখন একই রকম কাজ করে তখন তাকে আমরা বলি, সেই একগুচ্ছ সেলকে আমরা বলি টিস্যু। এইরকম একরকম টিস্যু আছে প্ল্যান্টসদের শরীরে, সব প্ল্যান্টসদের শরীরে নয়, কিছু কিছু প্ল্যান্টসদের শরীরে। আমি তোমাদের একদম সিম্পল করে তোমাদের মতো করে বলছি, সেই সমস্ত টিস্যুসগুলোকে বলা হয় জাইলেম আর কিছু কিছুকে বলা হয় ফ্লোয়েম। জাইলেম কি, যেমন রুট দিয়ে পানিটা হচ্ছে গাছ ওপরের দিকে তোলে, তোমরা মনে রাখো, বুঝে রাখো খুব সহজ করে, এই কাজটা করে জাইলেম। তার মানে আপওয়ার্ড, উপরের দিকে যে ট্রান্সপোর্টেশন বা পরিবহন হচ্ছে সেই কাজটা করে জাইলেম নামের এক ধরনের টিস্যু। এবার ফ্লোয়েম কি, পাতায় গাছ খাদ্য তৈরি করে, সেই খাবারটাকে, তৈরি করা খাবারটাকে সারাটা শরীরে পৌঁছে দিতে হবে, সেই কাজটা করে ফ্লোয়েম। তো এই ধরনের জাইলেম এবং ফ্লোয়েম সব প্ল্যান্টসদের শরীরে সুগঠিত থাকে না, ওয়েল ডেভেলপড থাকে না। যাদের শরীরে থাকে আমরা তাদের বলি যে ভাস্কুলার সিস্টেম আছে সেই সমস্ত প্ল্যান্টসদের শরীরে, আর যাদের নেই আমরা বলি যে নন ভাস্কুলার প্ল্যান্ট। এবার বুঝতে পেরেছ ভাস্কুলার এবং নন ভাস্কুলার প্ল্যান্ট? সো আমরা প্রথম থেকে আবার পড়ব, মস ইজ দ্য টাইপ অফ নন ভাস্কুলার প্ল্যান্ট। তার মানে আমরা মসের শরীরে জাইলেম এবং ফ্লোয়েম নামের যে স্পেশালাইজড টিস্যুস এদেরকে আমরা দেখতে পাবো না। ক্লাসিফাইড ইন দ্য ডিভিশন ব্রায়োফাইটা, এরা ব্রায়োফাইটা নামের একটা ডিভিশনের আন্ডারে পড়ে। ইন দ্য কিংডম প্ল্যান্টি, আমরা তো আগেই দেখেছি প্রথম ক্লাসে প্ল্যান্টি কিংডমের আন্ডারে ব্রায়োফাইটা আছে। দেয়ার আর ওভার 12,000 স্পিসিস অফ মসেস রেকগনাইজড, মানে আজ পর্যন্ত 12,000 বিভিন্ন ধরনের মসের স্পিসিস দেখা গেছে। স্পিসিস তোমরা বুঝবে না, হ্যাঁ মনে করো 12,000 বিভিন্ন ধরনের কি মস পাওয়া গিয়েছে, উইচ স্প্যান 8 ক্লাসেস অ্যান্ড 23 ডিফারেন্ট জেনেরা। আচ্ছা তোমাদের 8 ক্লাসেস এবং জেনেরা, 23 জেনেরা এটা বুঝতে হবে না, তোমরা জেনে রাখো যে এই পর্যন্ত 12,000 ডিফারেন্ট মসেসের স্পিসিস সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন পৃথিবীতে। আরও আছে, আরও খুঁজলে আরও পাবেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডেফিনেশন। এটা তো আমরা মসের একটা ইন্ট্রোডাকশন জানলাম, 12,000 স্পিসিস পাওয়া গিয়েছে, এরা নন ভাস্কুলার প্ল্যান্ট, এদের মধ্যে জাইলেম ফ্লোয়েম টিস্যু নেই। এখন আমরা ছোট করে একটা মসের ডেফিনেশন শিখব। ডেফিনেশন, দ্য প্ল্যান্টস অফ হুইচ হ্যাভ স্টেম অ্যান্ড লিভস বাট নো রুটস লাইক প্ল্যান্টস আর কল মসেস। দেখো এটাকে বলে ইভলিউশন, বিবর্তন। সৃষ্টির প্রথমে পৃথিবীতে যেই জিনিসটা আসবে সেটা খুব সিম্পল থাকবে, তারপরে যেটা থাকবে সেটা তার থেকে একটু কমপ্লেক্স বা জটিল হবে, তারপরে যেটা থাকবে আরেকটু কমপ্লেক্স। আমরা প্রথম যেখানে দেখেছিলাম থ্যালোফাইটা, তাদের ছিল না কোনো রুট, ছিল না কোনো স্টেম, ছিল না কোনো লিভস। এখন কিন্তু আমরা সেকেন্ড স্টেপে এসে দেখতে পাচ্ছি, দেখো কি দেখতে পাচ্ছি, যে তাদের লিভস আছে আর স্টেম আছে কিন্তু কোনো ট্রু রুট নেই। তাহলে একটু ডেভেলপ হলো না আগের থেকে? আচ্ছা,
তাহলে বাট নো রুটস লাইক প্ল্যান্টস, গাছেদের মতো কোনো রুট থাকবে না। দুটো জিনিস তিনটের মধ্যে আমরা দুটো কিন্তু অলরেডি মসেসদের মধ্যে পেয়ে গিয়েছি। বলতে পারবে সেই দুটো কি? সেই দুটো আমি এক্ষুনি বলেছি, সেই দুটো হচ্ছে আমরা কি পেয়েছি, আমরা লিভস পেয়েছি আর আমরা স্টেমস পেয়ে গিয়েছি। কিন্তু এদের মধ্যে একটা জিনিস এখনও অ্যাবসেন্ট আছে, বলো তো সেটা কি? ইয়েস, সেটা হচ্ছে রুট। আচ্ছা, প্ল্যান্টসদের মতো কোনো রুট নেই মসেসদের। এক্সাম্পল কি? সোয়ান স্নেক থাইম মস, এটা একটা মসের নাম। এর গলাটা খুব লম্বা হয় তো, হ্যাঁ, রাজহাঁসদের মতো, হাঁসেদের মতো খুব লম্বা, এরকম করে গলা হয়, তাই জন্য এর নাম দিয়েছে সোয়ান স্নেক থাইম মস। আমি তোমাদের এটার একটা স্লাইড দেখাবো, এরপরে হচ্ছে স্টার্লিং মস এক্সেট্রা। ওকে, এরা হচ্ছে মসেসদের এক্সাম্পল। তোমরা যখন পাহাড়ে ঘুরতে যাবে এই মসেসগুলো খুব ভালোভাবে দেখতে পাবে। তো হ্যাবিটেট, ইউজুয়ালি আমরা তো হ্যাবিটেট, আমরা হ্যাবিটেটটা এখন জানবো, মানে এরা কোথায় থাকে, কোথায় তুমি পাবে। মসেস গ্রো অন ময়েস্ট শেডি প্লেসেস অ্যান্ড ওল্ড ওয়ালস। মসেসটা কোথায় জন্মায়? ময়েস্ট মানে ভেজা ভেজা, শেডি মানে ছায়াময়, প্লেসেস জায়গা, তার মানে খুব ছায়াময় ছায়া ঘেরা জায়গাতে এরা থাকতে ভালোবাসে। কড়া সূর্যের আলো, এরা খুব কড়া আলো এরা পছন্দ করে না। দেখবে রেনি সিজনে এদেরকে কিন্তু তোমরা দেখতে পাবে ছাদের উপরে, যারা গার্ডেন করো তারা যে যে গাছের যে টবগুলো আছে, টবের গায়েও কিন্তু কার্পেটের মতো কী যেন হয়ে থাকে, এরাও কিন্তু মস এখানে দেখতে পাবে। হিল স্টেশনে যে সব দেখতে পাবে এখানে দেখতে পাবে না তা নয়, আমাদের ল্যান্ডেও আমরা অনেক মসেস দেখতে পাবো। অ্যান্ড ওল্ড ওয়ালস, পুরনো বিল্ডিংয়ের ওয়ালগুলোতে হয়ে থাকে, ছাদের উপরে বর্ষার সময় যদি তুমি যাও দেয়ালের কোনাগুলো দিয়ে কার্পেটের মতো খুব সুন্দর, এখানে যখন তুমি পা রাখবে ঠান্ডা ভিজা ভেজা একদম দেখতে পাবে। এগুলোই হচ্ছে আমাদের সেই মস। ওল্ড ওয়ালস অ্যান্ড উডেন লক্স, মানে কাঠের গুঁড়ি, বড় বড় কাঠের টুকরো, বড় বড় যে ফার্নিচারের দোকানের পাশে টাশে এগুলোতে দেখা যায় অনেক বড় বড় কাঠ পড়ে থাকে, সেখানে বর্ষার সময়ে মসেসরা হয়ে থাকে। দে আর অলসো ফাউন্ড ফ্লোটিং অন ওয়াটার, এদেরকে অনেক সময় পানির মধ্যে ভাসমান অবস্থায়ও পাওয়া যায়। বাট দেয়ার ইজ নো সল্ট ওয়াটার স্পিসিস, কিন্তু এখনও পর্যন্ত সমুদ্রের নোনা পানিতে কোনো মসেসদের আবিষ্কার করা যায়নি। তার মানে আমরা কোথায় কোথায় পাচ্ছি, দেখো ময়েস শেডি মানে ছায়াময় স্যাঁতসেঁতে যে কোনো জায়গাতে পাবে, ওল্ড ওয়ালসে পাবে, পুরনো দেওয়ালে, উডেন লক্স কাঠের গুঁড়িতে পাবে, এবং তোমরা এটাকে ফ্লোটিং ওয়াটারে মানে যেটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের মধ্যে পাবে, বা ওশানসে বা সল্টি ওয়াটার বা সল্টেড যে ওয়াটারটা, নোনা যে পানিটা, সেখানে তুমি এটা পাবে না। ইউজুয়ালি দে গ্রো অন ওয়ালস সো ডেন্সলি দ্যাট দে লুক লাইক আ থিক কার্পেট, এরা পুরনো দেওয়ালগুলোতে এমন সুন্দরভাবে এত ঘনভাবে কাছে কাছে হয়ে থাকে, এদেরকে দেখে মনে হয় যেন কেউ কার্পেট বিছিয়ে রেখেছে, খুব সুন্দর দেখা যায়। তো আমরা হ্যাবিটেটটা বুঝলাম, নেক্সট আমরা পড়ব সেটা দেখো, এই যে কি সুন্দর মস দেখেছো, ইট লুকস লাইক এ কার্পেট, যেন কেউ একটা কার্পেট বিছিয়ে রেখেছে। নেক্সট, এই যে পুরনো দেয়ালে, তোমরা এগুলো সব দেখেছো, আমাদের নেচারে যদি আমরা বের হই আমরা তাহলে সবগুলো দেখতে পাবো, মনে পড়ছে সবার? আমরা দেখেছি তো এরকম, এই দেখো মসেসটা পুরনো দেয়ালে হয়ে আছে, এই দেখো ইটের মাঝে মাঝে কি সুন্দর মস। এইবার এটা আমরা যেটাকে বলছি এটা হচ্ছে স্টার্লিং মস, এই দেখো এর গলাটা ঠিক হাঁসেদের মতো না, এই জন্য একে বলা হয় সোয়ান স্নেক থাইম মস। এবার আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো জানব, চারিত্রিক বৈশিষ্ট্য বা বিশেষ বৈশিষ্ট্য, যেভাবেই বোঝো একই। এখানে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে মসেস আর গ্রিন অ্যান্ড অটোফাইটিক। গ্রিন হলে তো অটোফাইটিক হবে, বিকজ তাদের শরীরে ক্লোরোফিল থাকবে, তাহলে তারা সানলাইটের প্রেজেন্সে তারা ফটোসিনথেসিসের মাধ্যমে তারা কী করতে পারবে, নিজেদের খাবার বানাতে পারবে। আর তোমরা সবাই জেনে গিয়েছো অলরেডি, যারা নিজেদের খাবার বানাতে জানে আমরা তাদেরকে বলি অটোফাইটিক বা স্বভোজী। অনলি মসেস হ্যাভ মাল্টিসেলুলার রাইজয়েড আর রুট লাইক সাবটেরেনিয়ান টিস্যুস। এখানের মধ্যে তোমরা সবগুলোর ওয়ার্ড মিনিং জানো, একটা জানো না মাল্টিসেলুলার আর একটা জানো না সাবটেরেনিয়ান। মাল্টিসেলুলার মানে হচ্ছে এই যে আমরা যার কথা বলছি এটার নাম হচ্ছে গিয়ে রাইজয়েড, হ্যাঁ। তো এদের রাইজয়েডগুলো না একটা সেল দিয়ে তৈরি হলে আমরা তাকে বলি, এককে বলা হয় ইউনি, আর একের বেশি হলে আমরা তাকে বলবো মাল্টি। তাদের মানে তার মানে হচ্ছে
রাইজয়েডদের যে স্ট্রাকচারটা এটা অনেকগুলো সেল দিয়ে তৈরি, রাইট? তাহলে তোমরা বুঝেছো মাল্টিসেলুলার। আর সাবটেরানিয়ান মানে ভূ গর্ভস্থ, ভূ মানে মাটি, গর্ভ মানে নিচের দিকে, তার মানে মাটির নিচের দিকে জন্মাবে, এটা কিন্তু ওপরে দেখতে পাবে না, এটা মাটির নিচে ভূগর্ভস্থ টিস্যুস দিয়ে এটা তৈরি হয়। আর হচ্ছে এটা এর ফাংশন কি, ফাংশন হচ্ছে এটা অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, এটা পানি কালেক্ট করে এবং পুষ্টি কালেক্ট করে মাটি থেকে, ফ্রম দ্য সয়েল, মাটি থেকে পুষ্টি এবং পানি এটা কালেক্ট করে। মসেস ডু নট হ্যাভ ট্রু লিভস আর স্টেমস, আমরা তো বলে ফেলেছি যে এটার হচ্ছে লিভস আর স্টেম আছে, বাট একদম যে অরিজিনাল যে যে অরিজিনাল যে স্টেম বা লিভস হয় সেরকম কিন্তু না, এটা একটু স্টেম স্টেম ভাব আসে এর মধ্যে, একটু লিফ লিফ ভাব আসে, টোটালি লিফও নয় টোটালি স্টেমও নয়, একটু ভাব ভাব মানে হবে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রু না এটা, বাট প্রেজেন্ট দেয়ার লিফ লাইফ স্ট্রাকচার্স আর কল ফাইলিভস, যেহেতু সম্পূর্ণভাবে এটা পাতার মতো দেখতে নয় তাহলে আমরা তো একে লিফ বলতে পারি না সরাসরি, তাহলে আমরা এর একটা স্পেশাল নাম রাখি, সে নামটা হচ্ছে ফাইলিটস। আমরা মসের পাতাকে তাহলে কি বলে ডাকবো, লিফ বলে ডাকবো? না, আমরা তাকে ফাইলিটস বলে ডাকবো, ঠিক আছে? মসেস হ্যাভ স্টোমাটা, স্পেশালাইজড সেলস ফর ফটোসিনথেটিক গ্যাস এক্সচেঞ্জ। তোমরা স্টোমাটা চেনো? আচ্ছা, স্টোমাটা চেনো না? স্টোমাটা আমরা পড়েছি ফাইভে, ওয়াটার সাইকেলে মিস বুঝিয়ে দিয়েছি স্টোমাটা। স্টোমাটা হচ্ছে তুমি ওপেন আইতে মানে খালি চোখে তুমি স্টোমাটাকে দেখতে পাবে না, তাহলে কি তোমাকে চশমা পড়তে হবে? না, চশমা পড়লেও তুমি স্টোমাটাকে দেখতে পাবে না। স্টোমাটাকে দেখতে হলে যে কোনো একটা লিফ নিতে হবে, ফার্স্ট অফ অল লিফটা নিয়ে তোমাকে ব্লেড দিয়ে খুব ফাইন ওয়ান সেল সেকশন করতে হবে। তোমরা তো এগুলো বুঝবে না, তারপরেও মিস একটু বলে দিচ্ছি, খুব পাতলা করে ওয়ান সেল স্ট্রাকচার এরকম আর তোমাকে সেকশন করতে হবে। সেই সেকশনটাকে তুমি মাইক্রোস্কোপের নিচে, মাইক্রোস্কোপ তো তোমরা সবাই দেখেছ, আমাদের স্কুলে আমরা মাইক্রোস্কোপে কাজ করি, মাইক্রোস্কোপের নিচে যখন তুমি সেটাকে দেখবে তুমি দেখতে পাবে যে এই লিফের মধ্যে না ছোটো ছোটো হ্যাঁ ওপেনিংস দেখা যাচ্ছে, বা আমি বলবো এটাকে হোল লাইক স্ট্রাকচার ছোট্ট, হ্যাঁ এইগুলোই হচ্ছে গিয়ে স্টোমাটা। এই স্টোমাটার ফাংশনটা কি, স্টোমাটা দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, তার মানে গাছ ফটোসিনথেসিসের সময়ে অক্সিজেন তৈরি করে, সে অক্সিজেনটা বাইরে বের করে দেয়, আবার কার্বন ডাইঅক্সাইড ইনহেল করে, আবার কার্বন ডাইঅক্সাইড ইনটেক করে, সে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু সেই একই স্টোমাটা দিয়েই গাছের মধ্যে এন্ট্রি হয়। তো এটা হচ্ছে সেই স্টোমাটা, ঠিক আছে? আরও স্টোমাটার অনেক কিছু কাজ আছে, আমরা সেগুলো বড় ক্লাসে গিয়ে আরও বেশি বেশি করে জানবো। তাহলে মসেসদের মধ্যে কিন্তু অলরেডি আমরা স্টোমাটার প্রেজেন্স দেখতে পেয়ে যাচ্ছি, তাহলে আবার এটা আমরা পড়ি, মসেস হ্যাভ স্টোমাটা স্পেশালাইজড সেলস ফর ফটোসিনথেটিক গ্যাস এক্সচেঞ্জ। এবার বুঝতে পারছো এই স্পেশালাইজড যে স্ট্রাকচারটা এটা যার নাম স্টোমাটা, আমরা এটা মসেসদের মধ্যে দেখতে পাবো। নেক্সট পয়েন্ট, মসেস ক্যান রেঞ্জ ইন সাইজ ফ্রম মাইক্রোস্কোপিক ফর্মস টু প্ল্যান্টস, এটার অর্থ কী? তার মানে মাইক্রোস্কোপিক কারা, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, যেমন আমাদের এখানে হয়তো আমাদের যেমন ধরো কারোর হাতে অনেক জার্মস আছে, খালি চোখে দেখতে মনে হচ্ছে বাহ খুব পরিষ্কার তো কোনো জার্মস হতে পারে না, কিন্তু তার মানে কি আমরা এমনিতেই দেখতে পাচ্ছি না বেয়ার আইসে। এই জিনিসটাকে যদি আমি মাইক্রোস্কোপে দেখি দেখতে পাবো যে বেশ খানিক অনেকগুলো তোমার জার্মস আছে। তো মাইক্রোস্কোপ হচ্ছে এমন জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, বাট এটার নিচে দেখা যায়। তো মস এমন সব কিছু স্পিসিস আছে যাদেরকে মাইক্রোস্কোপের নিচেও দেখা যায়, মানে এত ছোট, আবার সেখান থেকে শুরু করে তাদের সাইজ হয়ে যেতে পারে একটা ছোট প্ল্যান্টের মতো। এই যে আমরা একটু আগে দেখলাম কত বড় বড় মস, মোর দেন 40 inches লং, মানে 40 inches লম্বা পর্যন্ত মসও আছে, তাহলে দেখো ভ্যারিয়েশনটা কত বেশি, মানে মাইক্রোস্কোপিক এত মাইনিউট যাকে নেকেড আইতে দেখা যায় না, সেখান থেকে শুরু করে 40 inches পর্যন্ত লম্বা মসেস হতে পারে। এটা আমাদের একটা মসের তোমাদের একটা স্ট্রাকচার দেখাচ্ছি, এখান থেকে এতটুকু অংশকে বলা হয়, এটা জাস্ট তোমরা একটু জেনে রাখো, হ্যাঁ এটুকু অংশকে বলা হয় স্পোরোফাইট, এবং এখান থেকে এতটুকু অংশকে বলা হয় গ্যামেটোফাইট। স্পোরোফাইটের মধ্যে আমরা দেখতে পাবো এই যে এখানে একটা গোল মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে ক্যাপসিউল। ক্যাপসিউলটাকে ধরে রেখেছে যেই জিনিসটা লম্বা, এই স্টক লাইক, এটাকে আসলেই এটার নাম হচ্ছে স্টক। এরপরে এখানে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ এটা স্টেম স্টেম ভাব, কিন্তু পুরোপুরি স্টেম নয়, স্টেম হতে হলে যেই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় তার অনেক কিছুই কিন্তু এর মধ্যে নেই।
তা আমরা এটাকে 100% স্টেম বলে ডাকতে পারছি না, কিছু তো বলে একটা ডাকতে হবে। তাহলে আমরা কি বলে ডাকছি? আমরা একে বলছি স্টেম লাইক স্ট্রাকচার, স্টেম লাইক স্ট্রাকচার। এরপরে এই যে এটা মানে লিফগুলো, চিকন চিকন নিডেলের মতো যে লিফগুলো আমরা দেখতে পাচ্ছি, একে তো আমি লিফ বলতে পারবো না, একটু আগে আমি বলেছি এদেরকে ফাইলিডস বলে ডাকবো অথবা লিফ লাইক স্ট্রাকচার। এরপরে দেখো সাবটেরেনিয়ান, এই যে মাটির নিচে যে সমস্ত রুটের মতো, কিন্তু রুট নয়, এদের কিন্তু স্পেশাল একটা নাম আছে, আমি আরেকটু আগে বলেছি এদের নাম হচ্ছে রাইজয়েড। তাহলে এটা আমরা পুরো কি দেখলাম, মসের একটা স্ট্রাকচারের পুরো ডিটেলস দেখলাম। So students, this was all about the moss for your syllabus. I hope this video has helped you. We'll be meeting in the next class with next one. Till today, take care, keep watching. See you later.